চাইতে রে ও মামা চাইক বাজাও, নাইলে গরুর গুতা খাও, দেখা শুইনা বাইচ্ছা লও, যত পারো ঘুইরা লও, কোরবানির হাট রে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে চলে এসেছি এইচ মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সর্ববৃহত্তম গরুর হাট। জায়গাটার নাম বলতেই আমার কেমন যেন একটা লজ্জা লাগতেছে, তারপরও বলতে হবেই যে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম গরুর হাট, পাঁচপথা গরুর হাটে। এখানে জমে উঠেছে গরুর অনেক বেচা কিনা। আমরা এখন দেখবো এখানে কী প্রকার গরু এসেছে এবং আমরা ব্যাপারীদের সাথে কথা বলে দেখবো তাদের বেচা কেনার অবস্থা। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই পাঁচপথা গরুর হাটে, চলুন। দর্শক, হাটের ভিতরে চলে আসলাম, চলে এসেছি এখন সেই পাঁচপথা গরুর হাটে। আমরা এখন ব্যাপারীদের সাথে কথা বলবো গরুর বিষয় নিয়ে, এবং এখানে অনেক গরু দেখা যাচ্ছে। আমরা ব্যাপারীদের সাথে কথা বলবো এবং গরুর বেচা কিনা সম্পর্কে জানতে চাইবো। চলুন পাঁচপথা গরুর হাটে ব্যাপারীদের সাথে কথা বলি। দর্শক, আমরা চলে এসেছি গরুর হাটে। আমরা এখন ব্যাপারী সাহেবের সাথে কথা বলে দেখব তার বেচা কিনা কেমন এবং কি অবস্থা। ব্যাপারী সাহেব, জি গন, বেচা কিনা কেমন এবং গরুর দাম কেমন চলছে? ভাই, বেচা কিনা এখনও তেমন না, কিন্তু আমরা এখন প্রস্তুতি নিতেছি। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাপারী সাহেবরা বেচা কেনার প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে আসলে গরুর দাম কেমন চলছে। তো ব্যাপারী সাহেব, আপনার গরুর দাম কেমন চলছে? কোনটা, মোটাটা না চিকনটা? দর্শক, মোটা চিকন তার মানে এখানে কিছু একটা ডিপেন্ড করছে। তো আমরা দর্শকের চাহিদা সবসময় মোটা তাজা গরুর মধ্যেই থাকে। আমরা ব্যাপারী সাহেবের কাছে শুনতে চাইব যে মোটা গরুর দাম কেমন। ব্যাপারী সাহেব, মোটা গরুর দাম কেমন? মোটা গরুর দাম 5 লাখ। দর্শক, আপনারা যদি মোটা তাজা গরু কিনতে চান তাহলে 5 লাখের মধ্যে কিনতে পারবেন, আর যদি আপনাদের বাজেট একটু কম থাকে তাহলে হয়তো বা একটু কমেও কিনতে পারবেন। আমি এখন ব্যাপারী সাহেবকে জিজ্ঞাসা করব চিকন গরুর দাম কত। চিকনটাও ভাই 5 লাখ। দর্শক, মোটাটাও 5 লাখ, চিকনটাও 5 লাখ, আসলে রহস্যটা কি আমরা তা জানতে চাইবো। আচ্ছা ভাই, মোটাটাও 5 লাখ, চিকনটাও 5 লাখ, আমাকে কি একটু রহস্যটা বলবেন? দুটোর দাম এক হয় কেমন করে? চিকন গরুটা সুমির মা অনেক লাল লাত করে পারছে। সুমির মাকে? সুমির মা হইলো আমার গিন্নি। ও বাবা, তার গিন্নি চিকন গরুটা খুব আল্লাদ করে পালছে, তার মানে এটা মনে হয় একটু কমেই বেচবেন না? না ভাই, ওইটা কি আর কম হইব, ওইটা গিন্নি পালছে, ওইটাও 5 লাখ। দর্শক, খুবই কেমন যেন একটু ভাবনার বিষয় হয়ে গেল, মোটা গরুর দামও 5 লাখ, চিকন গরুর দামও 5 লাখ। ব্যাপারী সাহেব, তাহলে পার্থক্যটা কি দর্শক একটু জানতে চায়? আপনি গরুকে কি খাওয়ান, মোটাটা রে না চিকনটা রে? দর্শক সবসময় একটু ভিন্ন ধরনের আমাদের থেকে নিউজ চায়। সো চিকনটাকে আপনি কী খাওয়ান? চিকনটারে ভাই ভুষি খাওয়াই। ও আচ্ছা, চিকনটাকে ভুষি খাওয়ায়, তার মানে এটা চিকন হয়ে গেছে, তার মানে মোটাটাকে সে স্পেশাল কিছু খাওয়ায়। তো মোটাটাকে কী খাওয়ান ব্যাপারী সাহেব? মোটাটারে ভুষি খাওয়াই। দর্শক, মোটাটাকেও সে ভুষি খাওয়ায়। আচ্ছা ব্যাপারী সাহেব, প্রশ্নের উত্তর যদি দুটোটার একই হয় তাহলে আপনি আমাকে ভিন্ন ভিন্ন করে কেন উত্তর দিচ্ছেন? মূলত মোটাটা যা আমার, আর চিকনটা আমার গিন্নির। মোটাটা আপনার, চিকনটা গিন্নির, এটার মানেটা বুঝলাম না। বইয়েরটা তো বেশি আদর করতে হয়, বইয়েরটাও একই দাম, মোটাটাও একই দাম। আপনি এই যে আমার সময়গুলো নষ্ট করলেন, দুটা যেহেতু একই, তো আপনি আমার সময়টা কেন নষ্ট করলেন? আমার গিন্নি কইছে ঢাকা শহরে যখন যাইবেন হাটে, তখন সাংবাদিকরা বেশি বেশি আইব, আয়া জিগাইব, যখন ভিডিও করবো আপনি ভিডিওতে বেশি থাকবেন,
তাইলে আপনার আমি বেশি বেশি দেখতে পারুম, আর দেখতে পারলে আপনি ভাইরাল হয়ে যাবেন গা। তার মানে আপনি ভাইরাল হওয়ার জন্য আমার সময় নষ্ট করলেন? না, আবার বিবি একটু বেশি দেখবো তো এটা লেখা কইলাম। বিবিকে বেশি ভালোবাসে। দর্শক বুঝতেই পারলেন, তার মানে সে ভাইরাল হওয়ার জন্য এবং তার বিবিকে দেখানোর জন্য আমাদের চ্যানেলের সময় নষ্ট করলো। কোরবানির বাকি রয়েছে কয়দিন, হ্যার কোনো খোঁজ খবর আছে? কোথায় থাকো? হ্যাঁ তো কোরবানির বাকি আছে, ডাকলেন না, বললেন না যে গরু কিনতে যা, তাহলে কি করবো বলেন? এই ধর 50,000 টাকা আছে, এই যে ইয়া বড় একটা গরু কিনকে লইবি। 50,000 টাকা দিয়া বড় গরু? 50,000 টাকা দিয়ে তো ছাগলের বাচ্চা পাবো না। হন তোর মতো থাকতে, এই 10,000 টাকা দিয়া বিশাল গরু কিনছি, পারবি পারবি, 50,000 টাকায় পারবি মনু, পারবি। আচ্ছা দেখি তাহলে। হন এই গরুটা যে কিনবি একটু দায়িত্ব শুনিয়ে কিনিস, গরুটা জানি আবার তোর মতো হয় না। আমি কি দেখতে গরুর মতো? গরু না বাজান, গরুর মতো। তাহলে আব্বা আপনার মতো একটা গরু আনি। কি কইলি? না আমি আপনার ছেলে, আমি যদি গরুর মতো হই তাহলে তো আপনার গরু। যাও এই 50,000 টাকা দিয়ে একটা গরু কিন গেল, এত বুঝান যাবে না, যাও যাও। ডিসিশন ফাইনাল, আজকে হাটে যাবো। চল হাটে গিয়া সবচেয়ে মোড়া টাজা গরু কেনার কোনো দরকার নেই, সবচেয়ে ছোট গরুটা কিনবে আর। চল বেটা দাঁড়ায়, ভাবছিলাম বেটা বড় গরু কিনবি, তোর বাপের এত টাকা পয়সা, আমার বাপের যদি এত টাকা পয়সা থাকতো আমি 10-12 উৎসবর দিতাম। দোষ হ্যাঁ, ছোট গরু দিব না বড় গরু দিব, মানুষের দেখতেইব না, গুগল থেকে একটা বড় একটা গরু ছবি নামাম, ফেসবুকে আপলোড দিব, শুধু লাইক আর লাইক। চল তুইগুলো বুঝবি না মামা, চল আজকে হাটে যাবো। চল শালা একটা কিপটাই 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 থাকবো, ভালো লাগে থাকবে একটা, আমি আলে কিপটাই গেছি। হ্যালো জানেমান, আজকে ঈদের দিন, তুমি কি ভুলে গেছো কালকে কি প্রমিস করছিলা? তুমি কি করতেছো? তুমি গোস খাইতেছো? আহা কালকে যে প্রমিস করলা আমাদের ডেটিং আছে, তুমি কি ভুলে গেছো? আচ্ছা তুমি জলদি রেডি হও। কি দেরি হবে কেন? আমি আমি এত কিছু বুঝি না, তুমি 10 মিনিটের মধ্যে রেডি হবা। তুমি কিন্তু কালকে প্রমিস করছো, সাজুগাজু বেশি করার দরকার নেই, লিপস্টিক লাগানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা 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 জলদি রেডি হও হ্যাঁ, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে আসতেছি। লাভ ইউ জানেমান, জানেমান আই লাভ ইউ, আই লাভ ইউ। তোর আবার কি কাজ আছে? এই ধর ধর। আরে পারুন আমার কাজ আছে। তুই বাচ্চা মানুষ, ছেলে মানুষ, তোর আবার কি কাজ আছে? আমার কাজ আছে, কাজ তো আমার। তোমার আবার কি কাজ? আমার কাজ কি? আমার আবার মোবাইলে একজন মাইয়ামান ছেলেকে একটু ফ্রেন্ডশিপ হয়েছে, আমার লাগে একটু দেখা করতে যাবো। তোমার লগে যে অন্য একটা মহিলার লগে ফ্রেন্ডশিপ হয়েছে এটা কি মা জানে বাসায়? সব কথা কি তোর মার দ্বারে কইতে হইবে? আমি আমি কাম করতে পারবো না, আমি মার কাছে গিয়ে কইতে। এই নিয়ে কিছু টাকা আছে বাজার, তুমি এই টাকাটা তুমি লইয়ে যাও বাজার, তুমি তোমার মার দ্বারে কইয়ে ঠইয়ে না বাজার, আমি আইসি আর তুমি এই কোর্সটা ভালো মতো বলতে দিয়ে ঠিক আছে আমার বাজার, ভালো লক্ষ্মী। আরেকটা বেরির লগে দেখা করতে,
দিন দেখবেন।